দোহার উপজেলার ইকরাশি গ্রিন লিফ ইনস্টিটিউশন আয়োজিত দুদিনব্যাপী বার্ষিক শিক্ষামেলা অনুষ্ঠিত। দুই দিনব্যাপী এই শিক্ষামেলায় ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, পিঠা উৎসব, বিতর্ক প্রতিযোগিতা ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই শিক্ষামেলার শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আলমগীর হোসেন। উদ্বোধক হিসেবে ছিলেন রায়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব আমজাদ হোসেন। উক্ত অনুষ্ঠানে গেস্ট অফ অনার ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ সুরুজ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আমজাদ হোসেন আজাদ, দোহার উপজেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য জনাব মোহাম্মদ স্বপন খান, 1 নং ওয়ার্ডের মেম্বার জনাব জসিমউদ্দিন, 2 নং ওয়ার্ডের মেম্বার জনাব শাহজাদা, ঢাকা জেলার দক্ষিণ আশাপুর সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শামীম শিপলু, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ পারভেজ হোসেন, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সদর, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শামসুল হক সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সভাপিত করেন রায়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এবং দোহার উপজেলার কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব একলালউদ্দিন আহমেদ। উক্ত শিক্ষামেলাটি সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব আরাফাত হোসেন এবং অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ। দুই দিনব্যাপী এই শিক্ষামেলায় অংশগ্রহণকারী সকল শিক্ষক, ছাত্রছাত্রী এবং অভিভাবক বৃন্দদেরকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করে পুরস্কার প্রদান করা হয়। আপনারা দেখছেন 50 বাংলা টেলিভিশন, সুস্থ সুন্দর বিনোদন প্রচারে।